আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। বিদ্যুতের তার লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল বোলপুর থানার অন্তর্গত নাড়ুরের বাহিনী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রাম। রাতভর দুই গোষ্ঠীর মধ্যে চলে বোমাগুলির লড়াই, চলে মারধর, যার জেরে এক মহিলা ও দুজন পুরুষ আহত হয়। আহত দুই পুরুষকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের গ্রামে মানে কারেন্টের জন্য একটা আমাদের কারেন্টের তারে ফিউজ উড়ে গেছিল, আর ওদের কারেন্টের তার ছিল, কারেন্ট ছিল বাড়িতে ওদের। তারপর আমাদের কারেন্টটা বাগাতে গেল, একজন গেছে ওখানে বাগাতে, একটা একজন বাগাতে গেছে, তাকে এবার একবারই দিয়ে দিয়েছে। সে এবার ফোন করছে, আমাদের এখানে আত্মীয় স্বজন রয়েছে, মানে আমাদের টিভি দেখছে, তাকে ফোন করছে, বলছে দেখ আমাকে সুখসুখ মধ্যে একটা বাড়ি মারলো, এ দাসপাড়ার একটা ছেলে ডেকে নিয়ে গেলো, বললে যে আয় আমাদের কারেন্টটা বাগিয়ে দে। ও যাচ্ছিল না, বললো তাও বললো যে বেশ ঠিক আছে যাই বাগিয়ে দিয়ে আসি। যখন বলছে মানে দুজন পারে আমাদের আত্মীয়, একজন গেলো নিয়ে একবারে দিয়ে দিয়েছেন, আমাদের লোককে ফোন করলো, নিয়ে গেলো মানে পাঁচ ছজন ওখানে চলে গেছে, চলে গিয়ে তারপরে ওদের কার মানে এধারকে আসতে দিল না, মানে বোম বারুদ ফুটাতে লাগলো। তারপরে আমাদের তিনজন মানে কাকা, তিনজন কাকা মানে বলছে কেনে এত চেঁচাচেঁচি হচ্ছে, আমি ওদিকে যাই, নিয়ে গিয়ে দেখছে মানে ওদেরকে মানে এই মানে রাস্তায় ঘুরতে দেয়নি, মানে আহত করে দিয়েছে তিনজনকে। আহত করার পর তারপরে মানে কোনো পুলিশ জন আছে না ওইখানে, ওর দিদি আছে, ওর দিদি গেলো, গিয়ে দেখছে আমার দাদাদেরকে মারছে, ওই ওর দিদির হাতের কিছু নেই, মানে আমাদের তো কোনো মারামারি করার প্ল্যানই নেই। তারপর ওর দিদিকে মেরেছিল হাতে, মানে এমন বাড়ি মেরেছে হাতে একবারে খুলে গেছে। ওর দিদি এখন মানে ওর দিদি মানে যায়নি হাসপাতাল, কিন্তু দুজন আমাদের হাসপাতালে আছে ভর্তি, আহত হয়েছে। ওরা খুবই মারামারি মানে গুলিও বের করেছিল, আবার বোম মানে গোটা পিস বোম ফাটাছিল, আর আমরা এখানে ভয়ে মানে প্রচুর মানে এখানে বাড়ি থেকে আমরা বেরোতেই পারিনি। এরা করেছে ইসু মণ্ডল, আর করেছে সেন্টু খান, পটু খান, আর কাজল খান, আর করেছে কে যে ইয়ে মানে সদস্য হচ্ছে নজরুল, নজরুল মণ্ডল সদস্য, মানে সদস্য সব কিছু মূল্য। তারা কোন দল মানে ওরা মানে দল মানে ওরা তো এই গ্রামের বাসিন্দা নয়, মানে এই ওরা মানে মার্ডার করে এসছে পাকুড়ি গ্রামে, এই গ্রামে এসে জোর জুলুম করে ঢুকেছে, মানে এই গ্রামে তো ভালো হয়ে যাওয়া দরকার, কিন্তু ওরা মানে টিএমসি করতো না, ওরা হচ্ছে সিপে মেললো, নিয়ে এখন এইখানে এসে বলছে জোর জুলুস্ত করে বলছে আমরা টিএমসি করছি, কিন্তু ওরা করতো না টিএমসি, কিন্তু এখন মানে মারামারি করছে বলে আমাদেরকে ভেঙে চুরে দিয়ে যাচ্ছে বলে এখন ভয়ে বলছে আমরা টিএমসি করছি, কিন্তু ওরা টিএমসি কোনোদিনই করতো না, ওরা হচ্ছে সিপে মেললো। এলাকার রাশ কার হাতে থাকবে সেই নিয়ে তৃণমূল নেতা কান্ত শেখের সঙ্গে তৃণমূল নেতা নজরুল মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের।